ওকে চলো আমরা হচ্ছে এর আগের হচ্ছে আগের এপিসোডে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে এটার মার্কাপটা দেখে নিলাম এবার হচ্ছে আমরা সিএসএস দিয়ে এটাকে হুবহু করার ট্রাই করব। ওকে সো তুমি যদি মার্কাপটা ঠিকঠাকভাবে করতে পারো তো খুব ভালো আর যদি করতে না পারো তাহলে হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে তুমি হচ্ছে আমাকে জানাইতে পারো আমরা হচ্ছে সেটা সলভ করার ট্রাই করব। তো ঠিক আছে আমি ধরে নিলাম তুমি মার্কাপ করে ফেললা এখন আমরা হচ্ছে চলো সিএসএস করা শুরু করি তো একটু ক্যালকুলেশন করার জন্য তুমি যদি এদিকে আসো দেখবা এই যে দেখো এখান থেকে তোমার এই যে দেখো এই যে পুরো জিনিসটার ভিতরে দেখো এই তুমি যদি একটু খেয়াল করো এগুলো আস্তে আস্তে বুঝে যাবা দেখো এদিকে একটা বিশাল বড় গ্যাপ আবার দেখো এই যে এদিকে একটা বিশাল বড় গ্যাপ আছে তার মানে পুরো জিনিসটাকে তারা হচ্ছে তুমি যদি এই জিনিসটাকে ধরে নাও এটা হচ্ছে একটা হান্ড্রেড পার্সেন্ট উইথ মানে লম্বায় হান্ড্রেড পার্সেন্ট তার মানে এই জিনিসটা এই হান্ড্রেড পার্সেন্টের মাঝামাঝি অবস্থায় আছে এই রকম একটা জিনিস সো এই জিনিসটা তুমি কিভাবে করতে পারো সেটা হচ্ছে তোমাকে হচ্ছে আমি শেখাই দিচ্ছি এটা করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার সবগুলা সবগুলো কোডকে কারণ তুমি কিন্তু এই পুরো জিনিসটাকে তোমার যা আছে লোগো থেকে শুরু করে ফর্ম থেকে শুরু করে যা আছে সবগুলাকে তুমি চাচ্ছ হচ্ছে মাঝখানে নিয়ে আসতে চাচ্ছ সো এটা করার জন্য তুমি যেটা করবা আচ্ছা এটা আমরা একটু পরে করি তার আগে আমরা একটা কাজ করি আমাদের যেটা মেইন ডিপ সেটা হচ্ছে হেডার কারণ এই হেডার হচ্ছে পুরো জিনিসটাকে র‍্যাপ করে আছে দেখো খেয়াল করো পুরো জিনিসটা আমাদের ইন পার্ট এবং লোগো পার্ট পুরাটা হচ্ছে আমাদের কিন্তু হেডারের ভিতরে সো তুমি হেডার পার্টকে প্রথমে হচ্ছে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলো এ সিএসএস এ চলে আসো তো ম্যান্ডাটরি একটা জিনিস তোমাকে সিএসএস এ লিখে দিতে হবে যে বডি বডি সাপোজ মার্জিন জিরো মার্জিন হচ্ছে জিরো আর হচ্ছে তোমার প্যাডিং হচ্ছে তোমার জিরো এটা তুমি একটা জিনিস তোমাকে দিতে হবে এখানে তুমি থার্ড প্যাকেটের মধ্যে লিখে দাও স্ক্রল স্মুথ বিহেভিয়ার তুমি হচ্ছে স্মুথ এই কথাটা লিখে দিবা মনে থাকবে তো বোডির মধ্যে লিখবা মার্জিন জিরো প্যাডিং জিরো আর এর মধ্যে লিখবা স্ক্রল বিহেভিয়ার স্মুথ মানে তোমার এটা যখন কেউ যখন স্ক্রল করবে এভাবে এটা যেন স্ক্রল হয় ওই জিনিসটা তুমি করে দিলে আর আর কি কোনো কিছু না তো যা হোক তুমি হচ্ছে এবার যেটা করতে পারো এই পুরো জিনিসটার পিছনে দেখো একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এই কালার আছে তোমার এখন উচিত এই পুরো জিনিসটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া তো এটা দেওয়ার জন্য তুমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করতে পারো এটা করার জন্য তোমার কাছে হচ্ছে কয়েকটা ওয়ে আছে প্রথমত হচ্ছে দেখো এখানে একটা এক্সটেনশন আছে যেটা নাম হচ্ছে কালার জিলা তো তুমি যদি তোমার কম্পিউটার গিয়ে লিখবা যে কালার জিলা সাপোজ হচ্ছে কালার কালার হচ্ছে জিলা এই যে এভাবে যদি লেখো কালার জিলা ইনস্টল বা কিছু একটা লিখলে দেখবে এটা হচ্ছে একটা এক্সটেনশন এটা কোনো সফটওয়্যার না সো এটাকে দেখবে এরকম চলে আসবে তুমি হচ্ছে জাস্ট এটাকে হচ্ছে যেহেতু আমার এখানে এখন অ্যাড আছে অলরেডি তো তুমি হচ্ছে জাস্ট এটাকে অ্যাড করে নিবে আর কোনো কিছু না এটা ইনস্টল করলে দেখবে এরকম একটা আইকন চলে আসবে আচ্ছা ধরো তুমি হয়তো এটা কোনো কারণে পারল না তো এটার একটা সুবিধা আছে তুমি যদি এটাকে একটা ক্লিক করে কালারের উপরে নাও দেখো এই যে উপরে কিন্তু এই কালারের এই কোড সহ এই হচ্ছে তোমাকে কিন্তু দেখাচ্ছে এবং এই ক্লিক করলে কিন্তু কোডটা কপি হয়ে যাবে এটা একটা অ্যাডভান্স সুবিধা আর এটা যদি তুমি না পারো তাহলে তুমি যে পিকজি দিয়ে কিভাবে কালার কপি করো এটা কিন্তু দেখাইছি এখন আর দেখাতে পারতেছি না তো পিকজিটা আপাতত মনে হয় পিসিতে নাই তো পিকজি দিয়ে তুমি হচ্ছে এভাবে এনে কন্ট্রোল অলটা সি দিয়ে কালারটা কপি করে নিবা সো তুমি কালার জিলাটা দাওয়া ট্রাই করিও এটা ভালো কাজ করে সো কালার জিলা তো তুমি এখানে কপি করো করার পরে হচ্ছে এখানে হচ্ছে ক্লিক করো এরপরে কালারের উপরে আনো দেখো এই যে উপরে কিন্তু কালার দেখাইতেছে ক্লিক করো দেখবা কপি ক্লিক করলে দেখবা কালারটা সহ কপি হয়ে গেছে এখন এই কালারটা তোমার হচ্ছে এই হেডার এরিয়ার পিছনে দিয়ে দরকার কারণ দেওয়া তোমার এই পুরো এরিয়াটাকে ধরে আছে কিন্তু হেডার এরিয়া তো তুমি একটা কাজ করো চালাকি করে হচ্ছে এখানে হেডার এরিয়া যেহেতু এটা হচ্ছে একটা ক্লাস লিখে ফেলো হেডার আর এখানে বলে দাও এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড তুমি হচ্ছে দিয়ে দিলা আচ্ছা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দাও যেহেতু কালার জিলা নিয়ে কপি করে কালারটা আগেই নিয়ে আসছো তো এবার যদি তোমার ওয়েবসাইটে গিয়ে রিলোড দাও দেখো তোমার কিন্তু যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালারটা কিন্তু চলে আসছে আচ্ছা তো ভালো কথা তোমার তো কালার চলে আসছে তো এবার তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার হচ্ছে এই পুরো জিনিসগুলোকে হচ্ছে তুমি হচ্ছে মাঝামাঝি নিয়ে আসতে চাচ্ছো তুমি চাচ্ছ এগুলো মাঝখান থাকবে এদিকেও গ্যাপ থাকবে এদিকেও গ্যাপ থাকবে তো এটা করার জন্য তোমাকে যেটা করতে হবে এই পুরো জিনিসটা আছে হেডারের ভিতরে তুমি যেটা করবা এই হেডারের ভিতরে তুমি একদম এখান থেকে শুরু করে একদম লাস্টের ডিপটার আগ পর্যন্ত কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলো করে এখানে আরেকটা ডিপ নাও ডিপ ডট কন্টেইনার তোমার কাছে এগুলো কঠিন লাগতে পারে বাট তুমি আস্তে আস্তে করো এত তাড়াহুড়া করার দরকার নাই প্রথম প্রথম সবারই কঠিন লাগে সো কি করলা হেডারের ভিতরে আবার কন্টেনার নামে একটা ডিপ নিলা নিয়ে ওটার মধ্যে সব আবার ঢুকাই দিলা এবারে কন্টেনারটাকে তুমি কপি করে নিয়ে এসো এসে হচ্ছে তুমি হচ্ছে এখানে জাস্ট হচ্ছে ডিক্লেয়ার করে বলো যে বাই কন্টেনার কন্টেইনার মানে হচ্ছে কি এখন এই সব কিছু কন্টেইনারের ভিতরে আছে মানে প্রথম আছে হেডার হেডারের ভিতরে কন্টেইনারের ভিতরে সব আছে সো কন্টেইনার কিন্তু বাই ডিফল্ট সবসময় এটার উইথ থাকে হান্ড্রেড পার্সেন্ট তো তুমি যদি বলো যে ভাই কন্টেইনার তোমার এখন উইথটাকে তুমি হচ্ছে করে দাও সাপোজ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট যদি তুমি করে দাও তাহলে দেখো কি হয় তোমার যেহেতু কন্টেইনারকে সেভেন্টি পার্সেন্ট করছো দেখো এই যে এখানে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট করাতে এটা কিন্তু তোমার হচ্ছে এই যে একটু খেয়াল করো যদি এখন তুমি বুঝতেছো না কন্টেইনার আসলে কি কাজ করছে তুমি একটা কাজ সেটা জন্য সবকিছু মাঝখানে নিয়ে আসো তো মাঝখানে আনার জন্য তুমি যেটা করবা মার্জিন অটো করে দাও মার্জিন তুমি লিখে দাও অটো তাহলে দেখবা এই সেভেন্টি পার্সেন্টের মাঝখানে সবকিছু চলে আসছে দেখছো এই যে দেখো এদিক থেকে কিন্তু গ্যাপ হয়ে গেছে আবার যখন এই অংশটাকে আমরা এদিকে নিব তখনও দেখবা গ্যাপ হয়ে যাবে কারণ আমরা এই কন্টেইনারকে বলছি যে তোমার উইথ হচ্ছে সেভেন্টি পার্সেন্ট একটু জটিল জটিল লাগতে পারে তুমি হচ্ছে প্র্যাকটিস করো দেখবে এটা বুঝে যাবে এটা আসলে কঠিন কোনো কিছু না হয়তো তুমি কোনো দিন করো নেই এই জন্য হয়তো তোমার কাছে কঠিন লাগতে পারে বাট একবার করে ফেললে দেখবা তখন কিন্তু আর কঠিন কিন্তু লাগবে না তোমার তারপরে দেখো এবার তোমার যেটা করা উচিত সেটা হচ্ছে তুমি হচ্ছে যেটা করবা সেটা হচ্ছে এই তোমার দেখো এরিয়া এগুলো একটা নিচে নিচে চলে আসছে তোমার উচিত এই লোগো এরিয়াটাকে এই পাশে রাখা আর লগ ইন এরিয়াকে এই পাশে পাঠায় দেওয়া যেটা হচ্ছে ওরা করছে সেটা করার জন্য তুমি কি করবা তুমি হচ্ছে সিম্পল তেমন কোনো কিছুই না সাপোজ হচ্ছে তুমি হচ্ছে এই লোগো এরিয়াকে তুমি হচ্ছে কি করো বলে দাও যে ফ্লোয়েড লেফট তার মানে এটা লেফটে থাকবে ওই যে ফ্লোয়েডের কাজ করছিল না আর এটাকে বলে দাও ফ্লোয়েড রাইট তার মানে লগ ইন এরিয়ার ভিতরে যে ফ্রম ওইটাকে বলে দাও ফ্লোয়েড লাইট রাইট দেখবে এটা রাইটে চলে আসবে তারপরে হচ্ছে তুমি এই কাজটা করে ফেলতে পারবা সো এখন একটা জিনিস খেয়াল করো তোমার যে লোগো এরিয়া অর্থাৎ এই যে ডিপটা মানে লোগো এরিয়া যে ডিপটা এটা কিন্তু এখন আবার প্রত্যেকটা ডিপ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আবার এই যে লগ ইন এরিয়া এটাও কিন্তু এখন হান্ড্রেড পার্সেন্ট তো তুমি একটা কাজ করো এই হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে এই লগো এরিয়াকে তুমি বলো যে তুমি এই হান্ড্রেড পার্সেন্ট জায়গায় রাখার দরকার নাই যেহেতু তুমি তাকে ফ্লোয়েট লেফট করবা তুমি হচ্ছে এটাকে বলে দাও যে লগো এরিয়া এটাকে বলে দাও লগো এরিয়াটার উইথ হবে সাপোজ তুমি হচ্ছে দেখো এখানে উইথ কেন কমাচ্ছি এই যে দেখো এই পর্যন্ত আমাদের থাকলে হবে এদিকে দরকার নাই ওকে সো উইদ উইথ দিয়ে দিই হচ্ছে থার্টি পার্সেন্ট ওকে আর এটাকে বলে দি তোমার ফ্লোয়েড হচ্ছে লেফট এফ এটি লেফটে থাকবে সো তুমি হচ্ছে এখান থেকে যদি রিলোড দাও দেখো এটা লেফটে কিন্তু চলে গেছে এবার এটি থার্টি এর পরে হচ্ছে সে আবার ওকে দিকে পাঠিয়ে দিছে সে হান্ড্রেড এর মধ্যে থার্টি নিছে এবং লেফটে আছে ওকে হচ্ছে এ থার্টির পরে জায়গা করে দিছে সো এবার তুমি লগ ইন এরিয়ার মধ্যে যে ফর্ম তার মানে কোনটা লগ ইন এরিয়ার মধ্যে ফর্ম মানে হচ্ছে দেখো এটা হচ্ছে লগ ইন আর ফর্ম মানে হচ্ছে ফর্মের মধ্যে যা কিছু আছে মানে এই পুরো জিনিসটা সো এটাকে ধরে ফেলো তো এটা ধরার জন্য তুমি যেটা করবা প্রথমে লেখো লগ ইন এরিয়া এটাকে কপি করো কন্ট্রোল সি লগ ইন এরিয়া হচ্ছে তুমি হচ্ছে এখানে কপি করে ফেলো যে একটা ক্লাস এর ভিতরে ফর্ম নামে একটা ট্যাগ আছে সো তোমাকে হচ্ছে জাস্ট একটা স্পেস দিয়ে ট্যাগ ধরার জন্য ফর্ম ব্যবহার করতে হবে তার মানে তুমি এখন কি করলা এরিয়ার মধ্যে যে ফর্মটা আছে এটাকে বলে দাও যে ফ্লোয়েড রাইট মানে তুমি হচ্ছে হচ্ছে আর আই জি এস টি রাইট তুমি ডান পাশে থাকো এবার যদি দাও দেখো এটা হচ্ছে ডান পাশে চলে গেছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা আবার হারাই গেছে এই কেন এই ব্যাকগ্রাউন্ড কালার হারাইছে এই জিনিসটা আগে তোমাকে বুঝতে হবে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা কেন হারাই গেল আচ্ছা এটার কারণ যেটা এটা হচ্ছে তোমার হচ্ছে খুব অ্যাডভান্স লেভেলের জিনিস তোমার হচ্ছে এটার কারণ যেটা সেটা হচ্ছে তুমি হচ্ছে এটাকে যখন ফ্লোয়েড লেফট দিছো এটা লেফটে চলে গেছে এটাকে যখন রাইটে দিছো সে রাইটে গেছে ভালো কথা কিন্তু তারপরে যখন সে আর কোনো কিছু পাইনে তখন সে ব্যাকগ্রাউন্ড কালারকে টাম দিয়ে হচ্ছে হারাই ফেলছে খুব কঠিন কথা তুমি এত কিছু বুঝার দরকার নাই তার মানে তুমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসলে দিছো কাকে এ ব্যাকগ্রাউন্ড কালারটা দিছো হচ্ছে হেডারকে সো হেডার থেকে তো হারাই গেছে তো তুমি যদি হেডারকে বলো যে ভাই তোমার ওই যে মনে আছে ওভারফ্লো হিডেন মানে দরজা জানালা বন্ধ সো ওভারফ্লো হিডেন করে দিলে কিন্তু আর এর ভিতর থেকে বাইরে কেউ কাকে টানাটানি করতে পারবে না দেখো এটা কিন্তু ঠিক হয়ে গেছে কিন্তু তো তুমি চাইলে এই ওভারফ্লো হিডেন দিয়ে ওই জিনিসটা করতে পারো আরেকটা স্মার্ট ওয়ে আছে এটা দিয়েও করতে পারো বাট ওভারফ্লো হিডেন দিয়ে করাচ্ছে আরেকটা স্মার্ট ওয়ে তুমি শিখে নাও তার মানে ওভারফ্লো হিডেন মানে হেডারের কি দরজা জানালা বন্ধ এর ভিতর থেকে এখন কোনো কিছু বাইরে হবে না বাইরের থেকে কোনো কিছু ভিতরে ঢুকবেও না সো এটাও তুমি করতে পারো অথবা তুমি হচ্ছে যেটা করতে পারো তুমি দেখো আগের মতো নিয়ে আসি তুমি বলতে পারো যে হেডার এরিয়া তোমার পরে হচ্ছে কিছু একটা আছে যেহেতু এটার পরে কোনো কিছু নাই এজন্য হচ্ছে কালারটা হারাই যাচ্ছে তো তুমি হেডার এরিয়াকে বলতে পারো যে হেডার এরিয়া এই যে হেডার এরিয়াকে এখানে কপি করে নাও সেটা রেখে কন্ট্রোল বি দিয়ে কপি করো এরপরে তুমি হচ্ছে কোলন দিয়ে লেখ আফটার আফটার মানে হচ্ছে পরে আফটার মানে হচ্ছে পরে এই যে এটা একটা সুডু এলিমেন্ট ওই যে মনে আছে তোমার হোবার নামে একটা সুডু এলিমেন্ট ইউজ করছিলে না এখন এই আফটারটাও একটা সুডু এলিমেন্ট তো তুমি বলো হোবার এরিয়া আফটার মানে তোমার এই হেডার এরিয়া আফটার মানে হেডার এরিয়ার পরে মানে এই ব্যাকগ্রাউন্ডের পরে যদি তুমি বুঝাইতে পারো যে তোমার ব্রাউজারকে যে কিছু একটা আছে তাহলে সে আর এই কালার নিয়ে টানাটানি করবে না বেয়াদফি করবে না এটা তোমাকে বুঝাই দিতে হবে এখন তুমি যদি এখানে এই হেডার এরিয়ার পরে আফটার লেখো আফটার লেখার পরে তোমাকে হচ্ছে কিছু একটা তো বুঝাই দিতে হবে সাপোজ তুমি এখানে লিখতে পারো যে আমার এখানে কি আছে কন্টেন্ট আছে সো তুমি এখানে থার্ড প্যাকেট দিয়ে হচ্ছে এভাবে সেকেন্ড প্যাকেট পরে লিখে দাও কন্টেন্ট এটা একটা নতুন জিনিস তোমার জন্য এবং এটা দিয়ে দাও এবং কন্টেন্টের ভিতরে তুমি যদি লিখে দাও হচ্ছে মারুফ তার মানে কি হেডারের এরিয়ার পরে একটা মারুফ নামে লেখা আছে দেখো রিলোড দাও দেখো ব্যাকগ্রাউন্ড কালার আসছে কিন্তু তোমার আবার এই মারুফ নামটাও নিয়ে আসছে কালারকে আমরা প্যাডিং দিয়ে ছোট বড় করতে পারবো কিন্তু তুমি তো এটা চাচ্ছ না এখানে তো এই মারুফ নামটা আসো এটা তো তুমি চাচ্ছ না তুমি চাচ্ছ এরকম নাম ছাড়া চলে আসো তাহলে তোমাকে যেটা করতে হবে তুমি হচ্ছে লিখে দিলা এই কন্টেন্ট ফাঁকা মানে এরকম লিখে দিলা এটার অনেক ইউজ আছে তুমি আপাতত না বুঝলেও করে ফেলো একসময় দেখবে এমনিই বুঝে যাবা আমি যখন প্রথম প্রথম এই কাজটা করছি আমি কিছুই বুঝি নাই আমার মাথার উপর দিয়ে এটা স্টিম রোলারের মতো গেছে এখন বুঝতেছি আচ্ছা তো তুমি বললা যে তোমার কন্টেন্ট আছে বিশ্বাস করো তোমার পরে কিন্তু কিছু আছে কিন্তু দেখো এই কিন্তু বিশ্বাস করতেছে না তো এই যে বিশ্বাস না করতেছে এই জন্য তুমি ওকে বলো যে কন্টেন্ট আছে তুমি হচ্ছে ক্লিয়ার ভূত নামে একটা প্রপার্টি আছে এবং হচ্ছে ভ্যালু আছে এটা ইউজ করো তার মানে হচ্ছে তুমি আরেকটু জোর দিয়ে বলতেছো ভাই বিশ্বাস কর তোর পরে একটা কন্টেন্ট আছে দেখো বিশেষ করে কিনা তারপরেও দেখো এ হচ্ছে বিশ্বাস করতেছে না কারণ এই বলতেছে না আমার পরে কোনো কন্টেন্ট নাই আসলে তো নাই এরপর তুমি বলো যে ঠিক আছে তোমাকে একটা কাজ করি একেবারে বান্দি তারপরে বলি যে বিশ্বাস কর এটার জন্য যেটা করবা ডিসপ্লে ব্লক করে দাও ডিসপ্লে ব্লক করে দিলে ও হচ্ছে একদম টাইট মতো বুঝে যাবে যে হ্যাঁ এবার হচ্ছে তুমি জোর করে বিশ্বাস করাইছ যে দেখো তোমার পরে কিন্তু একটা কন্টেন্ট আছে সে কিন্তু এটা বিশ্বাস করছে এই বিশ্বাস করার কারণে কিন্তু দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা তোমাকে কিন্তু দিয়ে দিছে এটা হচ্ছে স্মার্ট ওয়ে আচ্ছা তো এটা তো তুমি করে ফেললা ভালো কথা এটা করার পরে তোমার যেটা কাজ সেটা হচ্ছে তোমার দেখো আমাদের এখানে এটা একটা লেভেল এই পাশটা আমাদের মোটামুটি ঠিক আছে চলে কোনো প্রবলেম নাই কিন্তু এই পাশে হচ্ছে যত জ্ঞান দেখো ইমেল এটা একটা লেভেল ট্যাগ মনে আছে না এই যে লেভেল ট্যাগের মধ্যে নিছিলাম মনে না থাকলে এখানে গিয়ে দেখো চেক করো এই যে ইমেল অর ফোন নাম্বার এটা হচ্ছে একটা লেভেল ট্যাগ সো এটা যেহেতু ইনলাইন এলিমেন্ট এই ইনপুটটা তার পাশে চলে আসছে কিন্তু তোমার কি করা উচিত এটা হবে নিচে এটার নিচে এগুলো প্রত্যেকটা একটার নিচে একটা হবে তাহলে দেখো এখানে কয়টা লেভেল আছে তুমি দেখো তোমার হচ্ছে কোর্ডে চলে আসো সাপোজ এটা একটা লেভেল এটাকে যদি বলো এটা যেহেতু এখন ইনলাইন এলিমেন্ট মানে ডিসপ্লে ইনলাইন হয়ে রয়েছে তুমি যদি এটাকে বলো তোমার ডিসপ্লে ব্লক তার মানে কি করবে এটা পুরোটা ব্লক করবে ইনপুটকে কে দিবে আবার পাসওয়ার্ড কে যদি বলো যে এই যে ব্যাটার লেভেল তোর ইনপুট তোমারও হচ্ছে মনে হচ্ছে মানে ডিসপ্লে ব্লক তার মানে সে কি করবে এই ইনপুট বক্সটাকে নিচে নামায় দিবে সো এই এই জিনিসটা তোমাকে হচ্ছে এখন করে ফেলতে হবে তো করে ফেলো তুমি বলো যে এভাবে এভাবে দরবা নেস্টেড করে দৰবা যে ইন এরিয়ার ভিতরে তুমি এভাবে বলতে পারো যে লগ ইন এরিয়ায় যে লগ ইন এরিয়ার মধ্যে যতগুলা ইনপুট আছে তার মানে এটা একটা লেভেল আছে সরি এমন লগ ইন এরিয়ার মধ্যে এটা একটা লেভেল এটা একটা লেভেল এভাবে তুমি বলতে পারো কারণ তোমার লেভেলটা অন্য জায়গায়ও থাকতে পারে কিন্তু তুমি যদি এভাবে স্পেসিফিক করে বলো যে লগ ইন এরিয়ার ভিতরে যে লেভেলগুলা তাহলে দেখবে অন্য কোথাও আর প্রবলেম হবে না না হলে শুধু লেভেল বললে দেখবে যে অন্য কোনো জায়গায় যদি ওয়েবসাইটে লেভেল থাকে ওখানেও প্রবলেম হয়ে যাবে এই জন্য এটাকে বলে নেস্টেড করে কাজ করা তার মানে প্রথমে তুমি এই ক্লাসটাকে ধরলা ডিফাইন করে দিলা খুব কঠিন জিনিস দেখো এখানে এসে বলো বি দিয়ে পেস্ট করো তার মানে তুমি ক্লাসটাকে ধরলা এবং বললা এই ক্লাসের ভিতরে শুধুমাত্র এই ক্লাসের ভিতরে যতগুলা লেভেল আছে এই লেভেলগুলাকে তুমি হচ্ছে যেহেতু চলে আসতেছে ডিসপ্লে ব্লক তুমি জানো ডিসপ্লে ব্লক কি অনেক এক্সপ্লেন এ এখন না বুঝলে হচ্ছে তুমি হচ্ছে প্রবলেমে পড়ে যাবা সো ডিসপ্লে ব্লক করে দিলে দেখবা এরা ব্লক ট্যাগ হয়ে যাবে ব্লক লেভেল এলিমেন্ট হবে এবং এরা দেখবা এদেরকে নিচে নিচে কিন্তু নামাই দিছে আলটিমেটলি ঠিকছো নিচে নিচে নামাই দিছে কিন্তু কিন্তু এখানে তুমি খেয়াল করো এটাও তো আবার নিচে ছিল তাহলে এটা নামলো না কেন আসলে এটা তো ইনপুটের সাথে আছে এই জন্য হচ্ছে এটা নিচে নামে না তাহলে তোমার যেটা বলা উচিত যে শুধুমাত্র তোমার এই ইন এরিয়ার মধ্যে লেভেল না যতগুলা ইনপুট আছে তার মানে কি এটা একটা ইনপুট এবং এটা একটা ইনপুট এবং যতগুলা ইনপুট আছে সেগুলোকে যদি তুমি ডিসপ্লে ব্লক করো তার মানে কি ইনপুটটা যদি ডিসপ্লে ব্লক হয় পুরোটা জায়গা নেবে এটাকে নিচে নামায় দিবে বুঝিও কিন্তু ওকে সো তুমি এটা বলে ফেলো তুমি এখানে এসে বলতে পারো এভাবে বলতে পারো যে ইন এরিয়ার মধ্যে যতগুলা লেভেল আছে এটা বললা আবার এটাকে কপি করে বললা ইন এরিয়ার মধ্যে যতগুলা ইনপুট আছে তো এভাবে বলে ফেলো ইনপুট আছে সেগুলাও তুমি ডিসপ্লে ব্লক করে দিলা দেখো এটা কিন্তু এই যে নিচে নেমে গেছে দেখছো এই যে নিচে নেমে গেছে তো দেখো তুমি একই জিনিস রিপিট করছো এটাকে বলা হচ্ছে তো ওয়েবের ভাষায় বলা হচ্ছে তোমাকে বলা হয় ড্রাই মানে ডু নট রিপিট সেল মানে একই কোড বারবার লেখার দরকার নাই কারণ এই লগ ইন এরিয়ার মধ্যে লেভেল আবার লগ ইন এরিয়ার মধ্যে ইনপুট কিন্তু ভ্যালু তো তুমি একই দিছো তো তুমি চাইলে একটা কাজ করতে পারতা জাস্ট এভাবে বলতে পারতা যে এইখান থেকে ইনপুটটাকে যদি তুমি কেটে দাও আর এখানে যদি একটা কমা দিয়ে জাস্ট হচ্ছে তুমি এটা দিয়ে দাও তার মানে এটার আর এখন দরকার নাই তুমি ওই একই কথা বললা যে লগিন এরিয়ার মধ্যে যতগুলা লেভেল আছে এবং যতগুলা ইনপুট আছে এটার মানে হচ্ছে তোমার কি লগ ইন এরিয়ার মধ্যে যতগুলা লেভেল এবং লগিন এরিয়ার মধ্যে যতগুলা ইনপুট সবগুলারই ডিসপ্লে ব্লক হবে জাস্ট এখানে হচ্ছে সেপারেট করার জন্য একটা হচ্ছে তুমি যেহেতু একে ভ্যালু দিচ্ছ আলাদা ভ্যালু দিলে তখন তুমি ওইভাবেই নিতা যেহেতু একই ভ্যালু আর প্রপার্টি দিচ্ছ এই জন্য তুমি বলতেছো লগ এরিয়ার মধ্যে যতগুলো লেভেল আবার লগ ইন এরিয়ার মধ্যে যতগুলো ইনপুট আছে সবগুলোর কি ডিসপ্লে ব্লক সো দেখো ওই একই কাজ করবে একই জিনিস মাসখান দিয়ে কি হলো তোমার হচ্ছে কিছু কোডের প্রসেসিং কমে গেল এবং এটা কিন্তু একটা তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড কোডিং বলা হয় এটাকে তুমি স্ট্যান্ডার্ড কোডিং তুমি করে ফেললা ওকে আচ্ছা তো এখন ভালো কথা তুমি তো এটা করে ফেললা তুমি পারলা ওকে আচ্ছা দেখো এখন তো ওদের মতো কি আমাদের হয়েছে না ওদের মতো কিন্তু আমাদের হয়নি আমাদের কাজ হচ্ছে এটাকে ওদের মতো করে ফেলা ঠিক আছে ওদের মতো করার জন্য তোমাকে হচ্ছে 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 যেটা করতে হবে সেটা আমি আস্তে আস্তে দেখাই কি করতে হবে তুমি দেখো এই দেখো তুমি কিন্তু প্রথমে বুদ্ধি করে একটা কাজ করছিল এই পুরো জিনিসটাকে একটা ডিপ দিছিল। দেখো দিছিলা কিনা খেয়াল করো দেখো মনে আছে কিনা যেটার নাম হচ্ছে তোমার ইমেল এরিয়া নামে একটা ডিপ দিছিল। এটাকে কিন্তু বলছিলা ইমেল এরিয়া সো তোমার এখন কি করা উচিত এই ইমেল এরিয়াকে যদি তুমি বলো ফ্লোয়েট লেফট তাহলে দেখবে এটা এদিকে চলে আসবে আবার এটা দেখবে এটার পাশে চলে যাবে তো আমরা করতে করতে দেখি এক্সপ্লেন বেশি করলে হয়তো না তুমি বলো যে লগ ইন এরিয়ার মধ্যে যে ইমেল এরিয়া আছে তুমি এভাবে নেস্টেড করে করে ধরো নতুন অবস্থায় তুমি বলো ডট লগ ইন এরিয়া এর ভিতরে একটা ইমেল এরিয়া আছে তার মানে এই পুরো এরিয়াটা যেখানে একটা ইমেল আর ফোন নাম্বার এবং যেখানে একটা ইনপুট আছে তো বললা দুটোটা ক্লাসকে ধরে ফেলো দেখো এটাকে বলে নেস্টেড করে ধরা এবং এভাবে ধরাটা কিন্তু বেটার সো এখানে একটা স্পেস দিবা দিয়ে একটা ডট দিয়ে আবার পরের ক্লাসটা দিলা তার মানে কি লগইন এরিয়ার মধ্যে যে ইমেল এরিয়া আছে ওটাকে তুমি বলে দাও যে ভাই তোমার হচ্ছে ফ্লোয়েড লেফট তুমি এটা বলে দাও ফ্লোয়েড লেফট যখন তুমি এটাকে ফ্লোয়েড লেফট দিবে তার মানে এটা বামের দিকে চলে যাবে দেখো আচ্ছা কন্ট্রোল এস এখানে হচ্ছে আমরা এই এখানে হচ্ছে লগ ইন এরিয়ার মধ্যে একটা ইমেল এরিয়া আছে সো কন্ট্রোল এস দিয়ে আমরা একটা সেভ দিয়ে নিই এটাকে হচ্ছে আমরা ফ্লোয়েড লেফট করে দিলাম সো রিলোড দি দেখো তো দেখো আমরা এটা কি করলাম আচ্ছা এটা হচ্ছে তোমার লগ ইন এরিয়া ইমেল এরিয়া আচ্ছা আমরা হচ্ছে কি করলাম এই এরিয়ার ভিতরে ইমেল এরিয়া এটাকে হচ্ছে দিলাম তার মানে এটা বামের দিকে অলরেডি চলে আসছে বামে আসলে আবার দেখো এটাকেও তোমার হচ্ছে ফ্লোয়েট লেফট দেওয়া দরকার কারণ এটাও তোমার এটার বামে কিন্তু আবার এইটা তার মানে লগ ইন এরিয়ার মধ্যে আবার যে পাসওয়ার্ড এরিয়া আছে মানে হচ্ছে এইটা এই যে লগ ইন এরিয়া এর মধ্যে যে পাসওয়ার্ড এরিয়া আছে এটাকেও তুমি ফ্লোয়েট লেফট দিয়ে দাও তুমি হচ্ছে এখানে কপি করে শুধুমাত্র লেফট হবে না পাশাপাশি এটার পাশে পাসওয়ার্ড এরিয়া চলে আসবে পাসওয়ার্ড ডাব্লিউ আর ডি ভুল করা যাবে না এরিয়া দেখো এখানে আমরা দুইটা ক্লাস ইউজ করছি একটা হচ্ছে মেন ক্লাস যেটাকে তুমি হচ্ছে বলতে পারো হচ্ছে মানে এটা হচ্ছে তোমার হচ্ছে মানে মেইন ক্লাস আর এটাকে বলা হচ্ছে চাইল্ড ক্লাস বলতে পারো তুমি সো এটা আমরা পরে শিখবো সো এটাকেও বলে দিলা পাসওয়ার্ড এরিকে ফ্লোয়েট লেফট সো এবার যদি তুমি রিলোড দাও দেখো এই যে পাশাপাশি চলে আসছে এবার তোমার এই লগ ইন এরিয়া যেটা সেটাকেও বলতে পারো যে ফ্লোয়েট লেফট তাহলে এটা এটার বাম পাশে চলে যাবে সো দেখো তুমি বললা যে এটার নাম কি এই যে এখানে সাবমিট এরিয়া আছে আমরা বলতেছি লগ এরিয়ার ভিতর যে সাবমিট এরিয়া আছে ওটাকেও আমরা চাচ্ছি হচ্ছে বামে নেওয়ার জন্য সো এখানে লিখে দাও সাবমিট এসইউবি এমআইটি সাবমিট এরিয়া তাহলে দেখো প্রত্যেকটা জিনিস হচ্ছে পাশাপাশি চলে গেছে তো এটা একটু উপরে উঠে গেছে এটা নিয়ে টেনশন করার দরকার নাই এটা উপরে থাকুক সমস্যা না আমরা এটাকে পরে নামাচ্ছি এটা 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 কোনো বিষয় না আচ্ছা তো যা হোক এটা তো আমাদের হইলো এবার দেখো এটা হচ্ছে একটু হচ্ছে এটাকে এটাকে হচ্ছে তোমার কি বলে যে একটু প্যাডিং ক্রিয়েট করা দরকার দেখো এখানে হচ্ছে গ্যাপ আমাদের এখানে কোনো গ্যাপ ট্যাপ নাই এই পুরো জিনিসটাকে প্যাডিং দিতে হলে কাকে দিতে হবে পুরো জিনিসটাকে র্যাপ করে আছে কে দেখো এখানে হচ্ছে হেডার এরিয়া হেডার এরিয়াকে গিয়ে বলো এই যে উপরে ধরা আছে এখানে বলে দাও যা তোমার হচ্ছে একটা প্যাডিং দিয়ে দাও প্যাডিং তো তোমার প্যাডিং দিবো হচ্ছে উপরের নিচে সাপোজ হচ্ছে তুমি দিলা টেন পিকজেল তোমার ডানে বামে প্যাডিংয়ের দরকার নেই দিয়ে দিবে হচ্ছে জিরো সো দিয়ে দিলা তো দেখো এটা কিন্তু এই যে দেখো একটু প্যাডিং কিন্তু পাই গেছে তো ওদের সাথে মিল আছে কিনা দেখি হ্যাঁ মোটামুটি মিল আছে আচ্ছা তো এবার হচ্ছে তোমার দেখো এই যে পুরো এরিয়াটা এই পুরো এরিয়াটার নাম কি এরিয়া ছিল এই পুরো এরিয়াটার নাম হচ্ছে লগ এরিয়া তো লগ এরিয়া মানে হচ্ছে এখানে যা আছে সবকিছু কিন্তু এরকম সাদা এই যে ফ্রন্টের কালার টালার সব কিন্তু সাদা এবং একটা ফন্টের সাইজও আছে এখানে একটা ফন্টের ফ্যামিলিও আছে তো আমরা দেখো এটা ইউজ করি আমরা হচ্ছে বলে ফেলি যে লগ ইন এরিয়ার মধ্যে কোথায় গেল আমার লগ ইন এরিয়া এই হচ্ছে আমার লগ ইন এরিয়া আমরা এটা কি দূরছি কিনা আগে এখানে দেখি কোথাও এ যে লগ ইন এরিয়া আচ্ছা এটা হচ্ছে লোগো এরিয়া আর হচ্ছে লগ এরিয়া ফর্ম ধরছি ডিরেক্ট লগ ইন এরিয়াকে আমরা এখনো ধরি নেই তারপর দেখি একবার আচ্ছা ধরিয়ে নেই তার মানে এটাকে এই জায়গা দিয়ে ধরে নিই উপরে একটা সিমিলারিটি রাখার জন্য সো লগ এরিয়ার মধ্যে যা আছে সবকিছুর কালার থাকবে হচ্ছে সাদা এটা তুমি এখানে বলে দাও যে কালার সাদার কোড নাম্বার হচ্ছে হ্যাশ দিয়ে ছয়টা এফ দিতে হবে তোমাকে তাহলে দেখো এখানে সব কিছু এই যে সাদা হয়ে যাওয়ার কথা হয়ে গেছে সে এবার তো তুমি হচ্ছে ফন্টের ফ্যামিলি গুলো একটু চেঞ্জ করতে হবে দেখো ওদের ফন্টের সাথে আমাদের ফন্টের মিল নাই তো আপাতত আমরা আমাদের কম্পিউটারে যে ফন্ট আছে সেটা একটা ইউজ করে যা ফার্স্ট ফন্ট এই ফ্যামিলি আমরা যদি বলে দিই ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল তো এরিয়াল ফন্টটা আমাদের মোটামুটি ওইটার মতো এবং এটা আমাদের কম্পিউটারে আছে আমরা যেহেতু গুগল ফন্ট থেকে এখন আনলাম না আমরা হচ্ছে জাস্ট দিয়ে দিলাম কিন্তু দেখো ওদের ফন্ট অনেক ছোট আমাদের আবার একটু বেশি বড় হয়ে গেছে তো আমরা বলবো হচ্ছে ফন্ট সাইজ এটাকে বলে দাও ফন্ট সাইজ মানে লগ ইন এরিয়ার মধ্যে যতগুলো ফন্ট আছে ওগুলা তুমি বাই ডিফল্ট সাপোজ 13 পিক্সেল করে দেখতে পারো তুমি মিলে কিনা আচ্ছা দেখো মোটামুটি কিন্তু মিলে গেছে এবং তুমি এই লেভেল এবং হচ্ছে দেখো এখানে কিন্তু একটু মার্জিন আছে এই লেভেলের নিচে কিন্তু একটু মার্জিন আছে তো এই লেভেল বলতে পারো যে লগ ইন এরিয়ার মধ্যে যে লেভেল আছে এগুলার নিচে হচ্ছে তুমি হচ্ছে একটু মার্জিন ক্রিয়েট করে দাও সো দেখো আবার হচ্ছে এই ইনপুটের নিচেও কিন্তু একটা মার্জিন আছে কারণ এই ফরগেট অ্যাকাউন্ট লেখাটা কিন্তু একটু দূরে সরে আছে আর আমাদের এখানে কিন্তু একদম বেজে গেছে এটার সাথে যদিও কালার পরে চেঞ্জ করতেছি তো তুমি তো এই জিনিসটা ডিক্লেয়ার করে রাখছো এই যে দেখো লগইন এরিয়া এর মধ্যে লেভেল ডিসপ্লে ব্লক লগইন এরিয়া এর মধ্যে ইনপুট দুটোই ডিক্লেয়ার করে রাখছো জাস্ট বলে দাও তোমার হচ্ছে এগুলার মার্জিন বটম মানে নিচের দিকে হচ্ছে তুমি মার্জিন দিতে যাচ্ছো মার্জিন তুমি পিক্সেল দিয়ে দেখো বেশি হয় না কম হয় পরে হচ্ছে তুমি লাগলে কমাইবে বাড়াবা আচ্ছা পিক্সেল অনেক বেশি হয়ে যায় এখানে কিন্তু এত বেশি দেওয়া নাই তুমি হচ্ছে এটাকে এইট পিক্সেল বা সেভেন পিক্সেল দিয়ে দেখো আমরা এইট পিক্সেল দিয়ে দেখি ইনসপেক্ট এলিমেন্ট করে করতে পারলে সুবিধে হইতো আচ্ছা তাও বেশি হয় তাহলে আমরা হচ্ছে এটাকে সিক্স পিক্সেল করে দিই তাহলে অ্যাকুরেট হয়ে যাবে আশা করি ওদের মতো এখন ঠিক আছে এই যে দেখো একটু গ্যাপ আছে এখান থেকে একটু গ্যাপ আছে এবং দেখো এখানে ক্লিক করলে কিন্তু আচ্ছা তারপরে তোমার হচ্ছে এটা করে ফেললা। এখন দেখো আবার হচ্ছে প্রত্যেকটা এই জিনিসের এই যে পাশে কিন্তু এই যে দেখো একটা গ্যাপ আছে দেখছো এই এটার পাশে গ্যাপ এটার পাশে গ্যাপ তার মানে এইটার থেকে এটার একটু গ্যাপ আছে আবার এটার থেকে এইটারও একটু গ্যাপ আছে কিন্তু প্রত্যেকটা জিনিসের কি আলাদা আলাদা একটু করে গ্যাপ আছে এই জিনিসগুলাতে সো এই গ্যাপটা করার জন্য তুমি হচ্ছে তুমি বলতে পারো যে এই যে তুমি হচ্ছে তোমার এই এরিয়াটাকে বলতে পারো যে মার্জিন রাইট একটা তুমি হচ্ছে দিতে পারো পনেরো পিক্সেল বা বিশ পিক্সেল আবার এটাকেও দিতে পারো মার্জিন রাইট বিশ পিক্সেল সো এরিয়া কোথায় আছে এই যে তুমি ডিক্লেয়ার করছিলে লগ ইন এরিয়া এর মধ্যে যে ইমেল এরিয়া আছে এটাকে বলে দাও যে মার্জিন রাইট মার্জিন রাইট আর কোন দিকে গেছে খুঁজি পাইতেছি না সাপোজ বিশ পিক্সেল দিয়ে দেখো এই অবস্থা এ থেকে দূরে সরে কিনা তো দিলা দেখো এই যে দূরে সরে গেছে এবার এটা থেকে আবার এটাকেও তো দূরে সরানো উচিত তো তুমি হচ্ছে এটার জন্য যেটা করবা এ টাকাও সেম একই ভ্যালু দিয়ে দাও কন্ট্রোল সি এখানে হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে जस्ट পেস্ট করে দাও কন্ট্রোল এস সেভ দাও দেখো এটাও কিন্তু এটা থেকে আবার দূরে সরে গেছে তো দেখো গ্যাপটা কি বেশি হলো না কম হলো মনে একটু বেশি হয়ে গেছে আচ্ছা আমরা হচ্ছে এখানে 15 পিক্সেল রাখিয়ে আপাতত তাইলে হচ্ছে এটা ঠিক থাকবে সো 15 পিক্সেল এটাকে হচ্ছে আমরা পনেরো পিক্সেল করলাম কন্ট্রোল এস দিয়ে একটা সেভ দাও এই আচ্ছা আমরা ফেসবুক ওদেরটা আমাদেরটাকে আমরা রিলোড দিয়ে আচ্ছা এবার দেখো গ্যাপটা মোটামুটি তোমার ঠিক আছে আচ্ছা তো এটা তো তুমি হচ্ছে করে ফেললা এবার হচ্ছে তোমার দেখো এখানে আসলে দেখো একটা এই যে বর্ডারের মতো এই যে কিরকম জানি হোভার করলে একটা জিনিস চলে আসতেছে আবার ওদের ঘরগুলো কিন্তু একটু বড় বেশি না আমাদের থেকে একটু বড় বাট আমাদেরগুলো একটু ছোট তো আমাদেরকে যেটা করতে হবে এই লগ ইন এরিয়ার মধ্যে আমাদের এই ইনপুটটাকে ধরতে হবে এই ইনপুটটা আবার এই ইনপুট আমাদের কিন্তু ধরতে হবে সো তুমি হচ্ছে এটাকে কিন্তু ধরার দরকার নাই তুমি যদি বলো যে লগ ইন এরিয়ার মধ্যে ইনপুট তুমি ধরবা সাপোজ এইভাবে তুমি ধরতে পারো যে লগ ইন এরিয়ার মধ্যে সাপোজ তুমি যদি প্রথম যদি ধরতে চাও এভাবে ধরতে পারো যে লগ ইন এরিয়া এর মধ্যে যতগুলা ইনপুট আছে কিন্তু যতগুলা ইনপুট মানে আবার এই সাবমিট এরিয়াটাও তো ইনপুট এটাকে তো তুমি কিছু করতে চাচ্ছ না এটা যেভাবে আছে ওইভাবে থাকো পরে ডিজাইন করে তার তোমার এই দুইটা ইনপুট ধরতে হবে যেটা টাইপ হচ্ছে কি একটা টাইপ হচ্ছে টেক্সট আর একটা টাইপ হচ্ছে ইমেল তো তোমাকে এটা যেভাবে ধরতে হবে সেটা হচ্ছে তুমি এখানে দেখো এটা নতুন জিনিস তুমি হচ্ছে এটাকে এভাবে ধরো বলো যে লগ ইন এরিয়া বলো যে লগ ইন এরিয়া আমার সাথে সাথে বলতে থাকবা কন্ট্রোল বি লগ ইন এরিয়া এর মধ্যে একটা ইনপুট আছে কি আছে একটা একটা ইনপুট আছে যেটার টাইপ এই যে দেখো এখানে তুমি ইনপুট টাইপ কিলেক্সিলা এই যে দেখো একটা প্রথমটার ইনপুট কিলেক্সিলা টাইপ ইকুয়াল টু টেক্স তার মানে এতটুকু কথা তুমি এখান থেকে কপি করে ফেলো এবং তুমি হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে জাস্ট এভাবে দিয়ে দাও কটল বিধিয়ে পেস্ট করে যাও মানে হচ্ছে যেটার টাইপ ইকুয়াল টু টেক্সট ইনপুট টাইপ টেক্সট থার্ড প্যাকেটের মধ্যে দিয়ে দিলা যেটার ইনপুট টাইপ টেক্সট এবং কমা দিয়ে দাও আবার বলে দাও যে লগ ইন এরিয়ার মধ্যে আরেকটা ইনপুট আছে সো লিখে ফেলো আমি তোমার জন্য লিখে লিখে দেখাচ্ছি লগ ইন এরিয়া এর মধ্যে আরেকটা ইনপুট আছে যে ইনপুটটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও টাইপ সাপোজ ইকুয়াল টু যেটা হচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ড সো লগ ইন এরিয়ার মধ্যে কয়টা ইনপুট আছে দুইটা ইনপুট আমরা এখানে লগ হবে না লগ ইন হবে লগ ইন হবে লগইন এরিয়া লগ ইন এরিয়া এর মধ্যে একটা ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে তোমার পাসওয়ার্ড wrd পাসওয়ার্ড আচ্ছা আমরা এটা দিয়ে দিলাম লগইন এরিয়া এর মধ্যে একটা ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে টেক্সট কমা দিয়ে দিলাম হচ্ছে লগইন এরিয়া আচ্ছা এটা কেন জানি একটু এরর দেখাইতেছে আমরা একটা কাজ করে ফেলি এটাকে হচ্ছে এখানে মাউসের কি শিফট দিয়ে ডাউন অ্যারো দিয়ে আচ্ছা তাও বলতেছে লগইন এরিয়া বানান কোথাও বলেছি কিনা একটা ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে টাইপ ইকুয়াল টু টেক্সট আচ্ছা এখানে দেখো একটা ইকুয়াল মিসিং গেছে যে দেখো উপরে কোটেশন মিসিং গেছে একটা কোটেশন আবার এখানে একটা কোটেশন মিসিং গেছে এই জন্য এটা রং দেখাচ্ছে এখন ঠিক আছে তো বললা কি বললা এখানে একটা কমা দিয়ে দাও সেপারেট করার জন্য বললা লগ ইন এরিয়ার মধ্যে একটা ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে টেক্সট কোনটা এটা হচ্ছে এইটা আবার বলতেছ লগ ইন এরিয়ার মধ্যে একটা ইনপুট আছে যেটা টাইপ হচ্ছে পাসওয়ার্ড তার মানে কোনটা এটা হচ্ছে এইটা এই দুইটাকে তুমি কি করতে চাচ্ছো এবার তুমি এখানে থার্ড ব্যাকেট দিয়ে দাও দেখো জটিল জিনিস থার্ড ব্যাকেট দিয়ে তুমি বলতে চাও যে এখানে একটা কি আছে ডিফল্ট একটা বর্ডার আছে এই বর্ডারটা মুছে দিয়ে তুমি চাচ্ছ হচ্ছে এখানে একটা বর্ডার দিতে তোমার মতো করে বর্ডার দিলা কি দিবা তুমি হচ্ছে ওই যে বর্ডার দিতে পারো না ওয়ান পিক্সেল সলিড হচ্ছে তোমার হচ্ছে কালো কালার সো কালো কালারের জন্য তোমাকে হচ্ছে হ্যাশ জিরো 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 ছয়টা জিরো দিলে ওইটা কালো কালারের বর্ডার হয় তো দাও দেখবে এখন হচ্ছে এটা যে দেখো বর্ডার এরকম হয়ে গেছে ইনপুট টাইপ টেক্সট ইনপুট টাইপ এটা পাসওয়ার্ড হবে এস টি পাসওয়ার্ড তাইলে এই এটা দেখো এখন চেঞ্জ হয় না রিলোড দিলে দেখো এটা চেঞ্জ হয়ে গেছে দেখছো সুন্দর জিনিস কি করলাম

তো বললা লগিন এরিয়ার মধ্যে একটা ইনপুট যেটা টাইপ হচ্ছে টেক্সট লগিন এরিয়ার মধ্যে একটা ইনপুট যেটা টাইপ হচ্ছে পাসওয়ার্ড এরপরে তুমি তোমার হচ্ছে ভ্যালু আর যেটা দাবার এটা দিয়ে দিলা ওকে এবার তুমি এখানে হচ্ছে তুমি হচ্ছে একটা প্যাডিং দিয়ে দাও তাহলে হচ্ছে একটু এখন দেখো এটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে এই যে এখন যদি রিলোড দাও দেখো একটু ছোট হয়েছে ওদেরটা একটু বড় তো তুমি হচ্ছে একটা প্যাডিং দিয়ে দাও চতুর্দিকে এটাকে বলো তোমার হচ্ছে প্যাডিং প্যাডিং দিয়ে দিলা সাপোজ হচ্ছে চতুর্দিকে তুমি হচ্ছে এটাকে একটা প্যাডিং দিতে পারো সাপোজ হচ্ছে ফাইভ পিক দিয়ে দেখো আগে আগে একবার দিয়ে দাও পরে যদি ওইটার সাথে না মিলে তাহলে দেখবে এই বেশি বড় হয়ে গেছে মনে হয় দেখো ওদেরটা একটু ছোটো আমাদেরটা বেশি বড় তো তুমি যেটা করবা তাহলে এক পিকজেল কমাই দাও ফোর পিকজেল আর এভাবে প্যাডিং দেওয়া মানে ডানে বামে উপরের নিচে সব দিকে কিন্তু প্যাডিং হয়ে গেছে এখন কিন্তু ওদের সাথে আমাদের কিন্তু একেবারে খাপের খাপ মোটামুটি মিলে গেছে তো এটা তুমি করে দিলা আর একটা জিনিস সেটা হচ্ছে এখানে যখন কেউ লিখবে সেটার ফন্টের সাইজটা কতটুকু আসতে পারে এটা তুমি ডিফাইন করে দিতে পারো সাপোজ তুমি বললা যে ফন্ট সাইজ এখানে যারা লিখবে এদের ফন্টের সাইজ হবে তোমার হচ্ছে বারো পিকজেল এখানে হচ্ছে তুমি বলে দিলা তাহলে দেখবে তোমার এটা আরো স্মুথ হয়ে যাবে এখন যা লিখবে এখানে বারো পিকজেলে লেখা লেখি হবে আচ্ছা তো এটা তো তুমি করলে এবার দেখো এই এ বেসারা হচ্ছে আবার এখানে পড়ে আছে এবার এ কে একটু ডিজাইন করে তারপর আমরা এটাকে ধরে ফেলি তো এটাকে ডিজাইন করার জন্য আমরা যেটা করব তোমাকে আগে বুঝতে হবে যে এটা আসলে আছে কোথায় এটা হচ্ছে তোমার মেন কথা যে এটা আসলে আছে কোথায় দেখো এটা হচ্ছে ওই পাসওয়ার্ড এরিয়ার মধ্যে তুমি একটা এ নিছিল বুদ্ধি করে ওই সময় দেখো এই পাসওয়ার্ড এরিয়া এর মধ্যে কি আছে একটা এ আছে তাই সিম্পল জিনিস তাই বলে ফেলো যে তোমার পাসওয়ার্ড এরিয়া কপি করে ফেলো এখানে পাসওয়ার্ড আর কোথায় কোথায় লিখছো এটার পাশে গিয়ে লেখো তো এই যে এখানে পাসওয়ার্ড এরিয়া এর মধ্যে কন্ট্রোল এটাকে হচ্ছে তুমি হচ্ছে আগে একটা ডট দাও যেহেতু এটা একটা ক্লাস বি দাও বলো এর মধ্যে একটা এ আছে এটাকে তুমি আগে কালারটা তুমি চেঞ্জ করো আমরা একটু ফেসবুকে দেখে আসি ওদের কালারটা বাই ডিফল্ট কেমন ওদের কালারটা হচ্ছে যে এই রকম আবার মাউস নিলে কিন্তু একটা আন্ডারলাইন আসে তো এটা আমরা পরে করতেছি আমরা কন্ট্রোল প্লাস দিয়ে একটু বড় করে ওদের কালারটা আগে একবার নেওয়ার ট্রাই করি কালার জিলার কাছে যাই জিলা দেখি কিছু করতে পারে কিনা এই যে কালারটা ধরলাম ওই দেখো ওইদিকে কিন্তু খেয়াল করো উপরে যে উপরে এই জায়গায় খেয়াল করো কালার জিলা আমাদেরকে এই কালারটা কিন্তু দিচ্ছে। সো আমরা এখানে ক্লিক করে ফেলি কালারটা নিয়ে ফেললাম আমরা এটাকে বললাম তোমার এ এর কালার সি ও এল ও আর লেখবা কালার আমরা কি স্টুডেন্ট সি ও এল ইউ আর এল ও আর না লেখি এল ইউ আর দি আর দি কালার লিখছে এরপর সে আমার সারা রাইতা একবার ঘুম যাইতে দেন নাই এখন বড় ডেভেলপার হয়ে গেছে তো মাঝে মধ্যে এখন আমাকে বলে যে স্যার আপনার কষ্ট দিছিলাম স্যার অফিসে কেউ আমাকে ডাকতে না করে দিয়ে একজনে ডাকে ভাই ডাকলে আমি খুশি এটা হচ্ছে আমার কাছে বেশি ভালো লাগে তো কালার এটা পাই গেছে কিন্তু এখানে একটা আন্ডারলাইন আছে বাট আমরা চাচ্ছি না আন্ডারলাইনটা বাই ডিফল্ট থাকুক এজন্য আমরা এটাকে বলবো টেক্সট ডেকোরেশন নাম আন্ডারলাইন মানে হচ্ছে টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন আমরা এটাকে বলে দিব হচ্ছে নান বলে দিব তাহলে এই বাই ডিফল্ট এটা আর আসবে না কিন্তু এই দেখো এখানে ফেসবুকে যখন কেউ মাউস নিয়ে যায় এটা কিন্তু আসে এই যে দেখছো মাউস নিলে কিন্তু আসে কারসারটাও চেঞ্জ হয় তো আমরাও চাইতেছি মাউস নিলে আসবে এরকম এই যে মাউস নিলে যেন চলে আসে তো এটা করা তো সিম্পল জিনিস আমরা কি করব বলবো এই পাসওয়ার্ড এরিয়া থেকে যখন ওই যে হোবারের কথা মনে আসে না মনে থাকার কথা না ওকে কন্ট্রোল বি এটার মধ্যে বলো যে যখন এ থেকে হোবার করবে একটা সুডো এলিমেন্ট দিয়ে দিলা এ বলে দিলা যে হোবার করলে কি হবে আগে বলছো হোবার আগে টেক্সট ডেকোরেশন নান এখন আবার বলে দাও কপি করে এনে কন্ট্রোল বি টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন মানে হোবার করলে টেক্সট ডেকোরেশনটা আন্ডারলাইন হবে এই যে দেখো এখন কিন্তু আসতেছে এটা হচ্ছে খেলা এটা হচ্ছে কারিশ্মা আচ্ছা দেখো এই পার্ট কিন্তু তুমি 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 টানি কিন্তু 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 কষ্ট করে করে বানাই ফেলছো এটা এত সহজ বিষয় না এ দুনিয়ার বহু মানুষ এটা কিন্তু বানাইতে পারে না এরকম একটা জিনিস তুমি বানালে কিন্তু তোমার প্রথম হচ্ছে তুমি নিজেকে আমি যেটা বলি তুমি হচ্ছে যদি এরকম একটা জিনিস বানাইতে পারো সবার আগে হচ্ছে তোমাকে যে বানাইছে তুমি হচ্ছে তাকে হচ্ছে একটা ইউ দিয়ে তোমার সৃষ্টিকর থাকে কারণ এই জিনিসটা বানানোর মতো তিনি তোমাকে দিছে এমনও হইতে পারে তোমার এই জিনিসটা বানাইতে হয়তো সারাদিনও লাগতে পারে দুই দিনও লাগতে পারে তার মানে তুমি বানাইতে পারাটাই হচ্ছে মেন কথা আমি যখন প্রথমে এটা বানাই এই জিনিসটা বুঝতেই আমার দুই দিন লাগছে তো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই সবাই একই কাহিনী আস্তে আস্তে এক সময় দেখবা এটা তুমি এই পুরো জিনিসটা যদি আমি তোমার না বুঝে বানাইতাম এতক্ষণে আমার এই পুরো জিনিসটা বানানি হয়ে যেত আলটিমেটলি তো তোমারও একদিন হবে এটার জন্য তুমি অপেক্ষা করো হতাশ হইও না ওকে হতাশ হওয়া যাবে না আমাদের মধ্যে ডিপ্রেশন আসা যাবে না তো চলো এবার এই যে উপরে উঠে গেছে বেয়াদি করে এরা আগে সাইজ করে নিচে নামাই তারপর হচ্ছে এর যে কালার টালার এখানে কি আছে না আছে এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করে ফেলি এর হচ্ছে এই পারমিশন কে দিছে এখানে উপরে উঠে যাওয়ার এর জিজ্ঞাসা করা উচিত ছিল তো এখন আমরা এটা সময়ের অভাবে জিজ্ঞাসা করতে না তবে নেক্সট এক সময় ধরু আমরা তো চলো এর হচ্ছে আমরা উপর থেকে নামাইতে গেলে তো এটাতে ইজি ব্যাপার আমরা বলবো সাবমিট এরিয়ার মধ্যে সাবমিট এরিয়া যেটা আছে আমাদের এ বলতেছে সাবমিট এরিয়া এটা কি কোথাও ধরছি কি না আগে দেখি একটু আচ্ছা লগ ইন এরিয়ার মধ্যে একটা সাবমিট এরিয়া আছে সাবমিট এরিয়ার মধ্যে একটা ইনপুট আছে আমরা এভাবে ধরে ফেলি নেস্টেড করে তাহলে আরো সুবিধা হবে যেহেতু ইনপুটের কাজ কারবার তুমি হচ্ছে একটু সাবধানে সাবধানে ধরতে হবে তুমি বললা যে সাবমিট এরিয়া সাবমিট এরিয়ার মধ্যে তোমার একটা কি আছে ওই যে ইনপুট আছে এটা তো ইনপুট যেটার ভ্যালু হচ্ছে সাবমিট ইনপুট দিলা এই ইনপুটকে তুমি বললো হচ্ছে মার্জিন টপ বেটা এই মার্জিনে উপরের দিকে উঠে গেছে বললো টপ টেন পিক জেল একটা দিয়ে দাও পর হচ্ছে ইনসপেক্ট করে নামাইতে হবে কারণ আমরা এখানে অ্যাকুরেট বুঝবো না কতটুকু আসলে নামাইতে হবে তো দেখো নামতেছে ভদ্রলোকের মতো তো নামাই এনে আগে জাগা মতো করে বসাও তারপরে সাইজ করো বেটা তুই এখানে উঠলি কেন ইনসপেক্ট এলিমেন্ট করে ফেলো এটার মধ্যে সুন্দর করে দেখো তোমাকে হচ্ছে সাবমিট এরিয়ার মধ্যে যে একটা ইনপুটে যে দেখাইতেছে টেন পিক্সেলে নামছে তো তুমি এখানে ক্লিক করে এবার হচ্ছে নামাও এই যে এখান থেকে হচ্ছে নামাও দেখো কত পিক্সেলে সে বরাবর আসে খেয়াল করো বিশ বাইশের মধ্যে মনে হয় ঠিকই আছে তোমার বাইশে ধরে রাখো তো এখানে তুমি হচ্ছে এটাকে বিশ পিক বাইশ পিক্সেল করে দাও এই জিনিসটাকে টোয়েন্টি টু করে দাও তাইলে এটা অ্যাকুরেট জায়গায় থাকবে কিন্তু এটার কাজ এখানে শেষ না এটাকে আমাদের এই যে আবার এখানে গুগলে চালু করে দিলাম কি জন্য আচ্ছা বাদ এটাকে আমাদের কি করতে হবে এইটার মতো বানাইতে হবে তো এটার মতো বানাইতে হলে আমাদের প্রথম কালারটা ওদের নিয়ে নি আমরা এই কালার জিলা তো আছে তুমি হচ্ছে জিলা দিয়ে কপি করলে আবার এদিক দেখতে দেখতেছিও না কিছু আচ্ছা এই কালার জিলা যখন এখানে নিলাম দেখো এই যে সে হচ্ছে তোমার মেন কালারটা দেখাচ্ছে না সে দেখাচ্ছে হচ্ছে ওই যে হোভার তো হোভার খুললে যেটা চেঞ্জ হয়ে যায় ওইটা দেখা তো টেনশনের দরকার নাই তুমি হচ্ছে এই কালার জিলার এখানে একটা ক্লিক করে এটার মধ্যে ঢুকে যাও তুমি তোমার সালাকি মতো কালার নিয়ে ফেলো এখান থেকে এখান থেকে নেওয়ার জন্য তুমি হচ্ছে এখানে দেখো এখানে এই যে এরকম এরকম কিরকম দেখাইতেছে দেখো এই পাশা আছে এখান থেকে হচ্ছে আমরা একটা করে যাই পিকারের মধ্যে চলে যাই তাইলে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে ওই কালারটা একটু হচ্ছে এইরকম কালারটা আমরা নিয়ে নিই আমাদের হচ্ছে জাস্ট বোঝা দরকার কপি করে ফেললাম আমরা এটার ব্যাকগ্রাউন্ড একটা কি দিয়ে দিবো কালার দিয়ে দিবো এটার এই ইনপুটটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও তো এটার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দাও হ্যাশ কন্ট্রোল বি পেস্ট একটু কঠিন একটু কঠিন ভাই তুমি তুমি একেবারে ডিজার্ভ হইও না আমি তোমাকে গ্যারান্টি দিতেছি তুমি যদি এই প্রজেক্টটা কষ্ট করে একবার করতে পারো তুমি ওয়েব ডেভেলপার হইতে পারবা তোমার কেউ আটকাইতে পারবে না যদি তুমি ইনশাআল্লাহ যদি কাজ করতে থাকো তোমার কাছে কষ্ট হইলে তুমি একটু রিল্যাক্স করো দশ মিনিট দশ মিনিট করে করো পাঁচ মিনিট করে করো এক মিনিট এক মিনিট করে হইলেও তুমি এই কাজটা শেষ করো দেখবা তোমার কনসেপ্ট লেভেল কোথায় চলে যায় তুমি চিন্তা করতে পারবা না যে তুমি কত বড় মানের ওয়েব ডেভেলপার হইতে পারবা ইনশাআল্লাহ তুমি হতাশ হবে না এটা হচ্ছে মেন কথা হতাশালা মানুষ আমি নিজেই পছন্দ করি না এটা হচ্ছে আমার একটা অভ্যাস সো দেখো এটা ছোট হয়ে গেছে এবং এটা কিন্তু একটা বর্ডার আছে চতুর্দিকে সো তুমি এটাকে প্রথমে একবার বলে দাও যে বর্ডারগুলো আমার দরকার নাই তুমি বলো বর্ডার নান বলে দাও প্রথমে একবার বলো বর্ডার নান এটা বলে দিলা তো দেখবা এটার আশেপাশে এখন আর দেখবে কোনো বর্ডার নাই ওকে এবার তুমি একটা ওরে প্যাডিং দেওয়া আগে ইচ্ছে মতো একটু ফুলাই না প্যাডিং মানে কি বুঝতো ফুলাও প্যাডিং একটা তুমি হচ্ছে ওকে দাও সাপোজ হচ্ছে টেন পিকজেল দিয়ে দেখো আসলে কি অবস্থা হয় বেশি হয়ে যায় না আবার কম হয়ে যায় বুঝতেছি না অনেক বেশি হয়ে গেছে টেন পিকজেল উপরে নিচে ডানে ভামে আমরা একটা চালাকি করি আমরা হচ্ছে উপরে নিচে দিব হচ্ছে এটাকে ফাইভ পিগ্জেল আর ডানে ভাবে দিবো হচ্ছে

এটাকে হচ্ছে তুমি হচ্ছে একটু বড় করো এই যে বেশি বড় হয়ে গেছে আবার তো ওদের সাথে আবার একটু দেখে আসি ঠিকঠাক আছে কিনা হ্যাঁ আছে জাস্ট একটু কালারের প্রবলেম আর কোনো কিছু না কারণে এই কালারটা আমরা নিতে পারতেছি না কালার জিলে এখানে আসলে যেহেতু একটা করা এই হোবারের কারণে কালারটা নেওয়া পসিবল হচ্ছে না আর এটার মধ্যে যে লেখাটা আছে সেটা হচ্ছে সাদা তো এটা তো তুমি অবভিয়াসলি এখানে যেটা তুমি মিলাইছিলা ওইটার রেজাল্ট গেল কয়ে আগে ওইটা নিয়ে নিই এই যেগুলোকে কপি করে নিয়ে ফেলি কপি কপি করে কোথায় সাবমিটেরিয়ার মধ্যে ইনপুটে একেবারে সবগুলোকে একসাথে দিয়ে দিই তাহলে আর প্রবলেম নাই সবগুলোকে একসাথে দিয়ে দিলাম কন্ট্রোল বি দিয়ে পেস্ট আর এটা হচ্ছে তোমার মার্জিন মার্জিন টপ এখানে হচ্ছে বাইশ পিক্সেল এই জিনিসটা এরকম হয়ে গেল কেন একটু দেখে আসি মার্জিন টপ বাইশ পিকজেল ঠিক আছে আর হচ্ছে তোমার আমরা তো প্যাডিংটা মিলাতে চাইছি তাইলে আমরা প্যাডিং যেটা কপি করে নিয়ে এসেছি ওটাই পেস্ট করি মার্জিন টপ বাইশ পিক্সেল আর এই উপরেরগুলো ফালাই দিই কী হয়েছে কে যেন বুঝে নেই আমাদের দরকার না আমাদের এই মার্জিন টপ বাইশ পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার এটা আর বর্ডার নান আর হচ্ছে ফোর পিক্সেল বাই এগারো পিক্সেল এসে এখন মহা খুশিতে এরকম থাকবে তো দেখো আবার পাশে কিন্তু আবার এই যে কালো বর্ডার চলে আসছে সো যেটা করতে হবে তোমাকে আবার আরেকটা বর্ডার নিয়ে নাও বর্ডার তুমি জানো যে একটা ভ্যালুর নিচে ওই ভ্যালুটা যেমন আগে ভ্যালুটাকে তুমি বলছো বর্ডার না না আবার যদি নিচে দিয়ে আরেকটা ভ্যালু দিয়ে দাও ওইটা কিন্তু পেয়ে যাবে রিপিট করে পাই যাবে বর্ডার তুমি লিখে দাও ওয়ান পিক্সেল সলিড সলিড হ্যাশ ওই কালো কালারের একটা বর্ডার আছে আপাতত ওইটা দিয়ে দাও তো আমরা একটু রিলোড দিয়ে দেখে আসি যে এটা পাইলো কি না আমরা তো একটু বড় কনফিউজ হয়ে যাইতেছি কি এটা আমরা বানাইতেছি না এটা আমরা বানাইতেছি এটা কোনো ব্যাপার না তো দেখো তোমার কিন্তু এটার মতো হয়ে গেছে এবং এটার কালারটা হবে সাদা এবং এটা বোল্ড আকারের কালার হবে তো তুমি একটা কাজ করে ফেলো এখানে হচ্ছে তুমি কালার দিয়ে দাও সাদা কালার হচ্ছে তোমার হ্যাশ এফ 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 কালার দিয়ে দাও সাদা আর হচ্ছে তোমার এখান থেকে হচ্ছে আমাদের এই যে স্টেটমেন্টটা সেমিকুলন দিয়ে আমরা এখানে শেষ করি নেই এইটা এই জন্য একটু ডিস্টার্ব করতেছে দিলাম এবার শেষ হয়েছে আর ফন্ট ওয়েট ভোল্ড করে দাও তাহলে একটু মোটা দেখা যাবে আমি দেখছি ওখানে ফ্রন্ট ওয়েটটা ভোল্ড করা তো ভোল্ড করে দিলাম খুবই প্যাসানো একটা জটিল ছোট্ট জিনিস কিন্তু অনেক প্যাসানো এটা প্যাসানো হইতেছে তোমাকে শেখানোর জন্য আর কোনো কিছু না তোমার সাথে কোনো কারোর সাথে কোনো শত্রু দামি নাই এই জন্য হচ্ছে জিনিসটা তোমাকে শেখাইতেছে না এটা তোমার সাদা হয়ে গেছে আর এটার ফন্ট সাইজটা আমরা কতটুকু দিছিলাম এটার হচ্ছে ফন্ট ওয়েট বোল্ড আর এটার একটা ফন্টের সাইজও আমরা দিয়ে দেওয়া উচিত সাপোজ ফন্ট সাইজ তোমার হচ্ছে সাপোজ দিয়ে দিলাম হচ্ছে চোদ্দ পিক্সেল দেখি কি অবস্থা কারণ এই ফন্ট সাইজটা একটু বড় আমি যেটা দেখলাম এই যে এখন কিন্তু এটা ঠিক আছে এ বারবার শুধু কল আসতেছে